বিভব আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ প্রাবল্য আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে পার্থক্য বুঝতে একটু কনফিউশন হয়েছে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র হচ্ছে ওই আধানের চারপাশে থাকা একটা অঞ্চল, আর প্রাবল্য হচ্ছে ওই অঞ্চলের কোথায় ওই আধানটার তীব্রতা কত, এই পার্থক্য, আর তো কোনো পার্থক্য নেই। স্যার তড়িৎ ক্ষেত্রের একক কি? তড়িৎ ক্ষেত্রের একক হয় না, তড়িৎ ক্ষেত্র এটা এটা একটা তোমার অঞ্চল, এটা একটা প্লেস, ফিজিক্যালি প্লেস, এটার কোনো একক হয় না, ঠিক আছে? এটা হয় তুমি যখন তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করো, ধরো আমি তড়িৎ ক্ষেত্রের এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, তো ওই পয়েন্টের দূরত্ব মাপা যায়, সেটাকে আমরা আর হিসেবে কাউন্ট করি, এতটুকুই। তড়িৎ ক্ষেত্রের একক কোত্থেকে আসবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তুমি হঠাৎ এটা নিয়ে কনফিউশন লাগলো কিভাবে তোমার? এটা তো কনফিউশন লাগার কথা ছিল না, তাই নাকি? আচ্ছা, আজকে আমরা পড়বো ধারকত্ব বা ক্যাপাসিটি, ঠিক আছে? ক্যাপাসিটি এই জিনিসটা আসলে কি? ধারকত্ব হচ্ছে সিম্পল, যখন আমরা কোন একটা বস্তুর মধ্যে চার্জ জমা করি, তখন তার মধ্যে যে চার্জ জমা থাকতেছে এই ব্যাপারটাই হচ্ছে তার মানে যে ধর্মটার কারণে বা তার যে বৈশিষ্ট্যের কারণে এর মধ্যে চার্জ জমা রাখা যায় সেটাকে বলা হয় ধারকত্ব। তো ধারকত্বের ইউনিট 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 কি, সেটা যদি সংজ্ঞা অনুযায়ী বলতে যাই সেটা একটা অন্য সংজ্ঞা হবে, ওটা পরে বলতেছি। বাট আগে আমরা কিছু জিনিস বুঝি। আমি গতদিন কি তোমাদের বলছিলাম যে একটা বস্তুর মধ্যে যখন চার্জ থাকে সেই চার্জটা কোথায় থাকে, বলছিলাম কি সেটা? বলেছিলাম কথা কি শুনতে পাচ্ছ? জি ভাই, কোশ্চেনটা যদি আবার করতো। বললাম যে একটা বস্তুর মধ্যে যে যখন চার্জ থাকে, চার্জ গুলা বস্তুর কোথায় থাকে, এটাকে আমি গতদিন বলেছিলাম। না ভাইয়া, বলেন না কোথায়। আচ্ছা, ছবি দেখে আশা করি অলরেডি বুঝে গেছো যে এই বস্তুটা নেগেটিভলি চার্জ এবং এই বস্তুটা পজিটিভলি চার্জ। বা যখন একটা গোলকের কথা যদি চিন্তা করি আমরা, বা যে কোনো বস্তুর কথা যদি বলি, যখন কোনো বস্তুর মধ্যে চার্জ থাকে, বস্তুর মধ্যে চার্জ থাকে, সেই চার্জ গুলা অ্যাকচুয়ালি কোথায় এক্সিস্ট করে, বস্তুর কোন জায়গাটায় থাকে, সেটা সব সময় থাকে আসলে বস্তুটার ঠিক পৃষ্ঠে, তার যে সারফেসে। চার্জ কখনো মাঝখানে থাকে না। এখন কেন মাঝখানে থাকে না এটা যদি বলো, এটা খুব সিম্পলি ব্যাখ্যা করা যায়। চিন্তা করো, এই বস্তুর মধ্যে যে নেগেটিভ চার্জ গুলো আছে, তারা যদি মাঝখানে থাকতো, কেন থাকতো? মাঝখানে থাকার কোনো কারণ আছে? কারণ দেখো, এই নেগেটিভ চার্জ গুলো তো নিজেরাই একে অন্যের শত্রু, কেউ কাউকে দেখতে পারে না, তাই না? দাঁড়াও 1 মিনিট। তো এই যে চার্জ গুলো, যেহেতু তারা নিজেরাই নিজেদেরকে বিকর্ষণ করে, মনে করো একটা রুমের মধ্যে তোমরা অনেকগুলো বন্ধু আছো, কিন্তু কেউ কারো সহ্য করতে পারে না, তাহলে কি সবাই একসঙ্গে ঠাসাঠাসি করে গাদাগাদি করে এক জায়গায় থাকবা, নাকি সবাই যতটা সম্ভব দূরে থাকবা? সিমিলার কেস হয় এখানে, এই নেগেটিভ চার্জ গুলো যেহেতু সবসময় একে অন্যকে বিকর্ষণ করে, সেই কারণে এই ক্ষেত্রে নেগেটিভ চার্জ গুলা সবসময় সর্বোচ্চ দূরে দূরে পজিশনিং করার চেষ্টা করে, এন্ড দ্যাট ইজ ওয়াই তারা ঠিক পৃষ্ঠে থাকে। কারণ পৃষ্ঠে থাকলেই তারা একে অন্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকতে পারবে। ঠিক সিমিলারলি পজিটিভ চার্জের ক্ষেত্রে যেটা হয়, পজিটিভ চার্জের ক্ষেত্রেও, পজিটিভ চার্জিত বস্তুর ক্ষেত্রে চার্জ গুলা সবসময় তার ঠিক পৃষ্ঠে, যার পাশে থাকে, ভেতরে থাকে না, গায়ের মধ্যে থাকে। এখন আমার প্রশ্ন হলো, এইটা কিভাবে হয়, কে বলতে পারবা? কারণ দেখো, পজিটিভ চার্জ তো ইলেকট্রনের মতো মুভ করতে পারে না, এমন হবে না যে পজিটিভ চার্জ মাঝখানে দিলে সেটা বাইরে সাইডে আসতে পারবে, বাট তারপরেও পজিটিভ চার্জটা ঠিক পৃষ্ঠেই থাকে একটা বস্তুর মধ্যে, তুমি যখন পজিটিভ চার্জ দাও। এটা কিভাবে হইলো, কে এক্সপ্লেন করতে পারবা? আছো কেউ? কেউ কি আছে এক্সপ্লেন করতে পারবা? কারণ ভাই, ওই পৃষ্ঠার কোনো নেগেটিভ ইলেকট্রন থাকে না, যার কারণে। পৃষ্ঠে নেগেটিভ ইলেকট্রন থাকে না, ঠিক আছে, বাট চার্জ পৃষ্ঠে চলে যাবে কেন? পজিটিভ চার্জ গুলা কেন পৃষ্ঠে পাবো আমি? নেগেটিভ চার্জ সব কেন্দ্রে চলে আসে। কেন চলে আসে, কেন আসে বলো।
পারবা না? আচ্ছা, আপাতত প্রথমে আমরা ধরে নেই যে এই বস্তুর মধ্যে পজিটিভ চার্জ আছে এবং সেটা পৃষ্ঠে নাই, সেটা বিভিন্ন জায়গায় ছড়ায় আছে, ঠিক আছে? এখন একটু চিন্তা করো, এই যে আমি পজিটিভ সাইন গুলো আঁকছি, এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে এগুলো হচ্ছে সেই পরমাণু, সেই পরমাণু গুলার পজিটিভ সাইন, সেই পরমাণু গুলোতে ইলেকট্রন তার সাথে নাই, তাই না? ব্যাপারটা এরকম। এখন অন্যান্য বাকি যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে তো পরমাণু গুলো নিউট্রাল, মানে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান। তাহলে তো তুমি একটা আউটসাইডার হিসেবে চিন্তা করো, ধরো বাইরে একটা নেগেটিভ চার্জ আছে, বাইরে একটা নেগেটিভ চার্জ আছে, তো এই নেগেটিভ চার্জটা তো এই পজিটিভ চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তাই না? তো প্রত্যেকটা পজিটিভ চার্জ ইন্ডিভিজুয়ালি এই নেগেটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করবে না? করবে। তো যখন নেগেটিভ চার্জটা ভেতরে আসবে, সে কি বাইরে বসে থাকবে না ভেতরে চলে যাবে? কি কোথায় যাওয়া উচিত তার? ভেতরে ভেতরে চলে যাওয়া উচিত। ঠিক যেমনটা হচ্ছে, মনে করো পৃথিবীর মাটি যদি হঠাৎ করে নরম হয়ে যাওয়া শুরু করে, আমরা সবাই পৃথিবীর টানে ভেতরের দিকে চলে যাবো, একদম কেন্দ্রে চলে যাব। সিমিলার থিংস হয় এইটাই, যখন একটা বস্তুর মধ্যে তুমি সামহাও মনে করো এইভাবে পজিটিভ চার্জ দিছো, বাট দেন তারপরে হলো কি যে অন্যান্য পরমাণু গুলো যে ইলেকট্রন গুলো আছে তারা ওভারঅল আকর্ষণটা সবচেয়ে বেশি স্ট্রং হয় ঠিক মাঝখানে, যার ফলে আসলে যেটা হয় আশেপাশের যে পরমাণু গুলো আছে যেখানে কিনা ইলেকট্রন প্রোটন ব্যালেন্স ছিল, সেখান থেকে ইলেকট্রন গিয়ে মাঝখানে এই পজিটিভ গুলাকে ধরতে চলে আসে, ধরে একটা একটা করে পজিটিভ কে নিউট্রালাইজ করতে থাকে। তো তার মানে চারপাশ থেকে যত ইলেকট্রন আছে নিউট্রাল পরমাণু, সেখান থেকে ইলেকট্রন মাঝখানের দিকে চলে আসবে। তো মাঝখানের দিকে চলে আসার কারণে মাঝখানের পজিটিভ চার্জের অস্তিত্ব থাকবে না, বাট খেয়াল করো আশেপাশের যে পজিটিভ পরমাণু গুলা ছিল সেখান থেকে ইলেকট্রন গুলা চলে আসার কারণে আশেপাশের পরমাণু গুলা তখন কি ইলেকট্রন হারাচ্ছে, তো ইলেকট্রন হারায় তারা কি হবে, তারা পজিটিভ চার্জে চার্জিত হবে। বুঝতে পারছি কাহিনীটা কি হয়েছে এখানে? এইভাবে আসলে কোন একটা বস্তুর চারপাশে পজিটিভ চার্জ পৃষ্ঠে থাকে, মানে পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক সেটা অলওয়েজ সারফেসে থাকবে। বোঝা গেছে ঘটনা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন এই যে যখন কোন একটা বস্তুর, তার মানে আমরা যদি চিন্তা করি যে কোন একটা বস্তুতে কতখানি চার্জ আমি রাখতে পারবো, তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? বস্তুটার সাইজ, ওজন কত, সেটার ভর কত, সেটার উপর, নাকি অ্যাকচুয়ালি তার পৃষ্ঠের ক্ষেত্রফল কত সেটার উপর ডিপেন্ড করতেছে? বলো। তার পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের উপর। তার মানে আমি যদি একটা নিরেট গোলক নেই, নিরেট গোলক মনে করো পুরাটাই লোহার তৈরি, এইটার মধ্যে যতগুলা চার্জ ধরবে, যতগুলা চার্জ ধরবে, আমি যদি সেই একই নিরেট গোলকটাকে চ্যাপ্টার করে বিশাল বড় একটা থালার মতো জিনিস বানায় ফেলি, সেখানে তার থেকে অনেক অনেক বেশি চার্জ ধরবে। কথাটা বুঝতে পারছি? তাহলে এটা আমাদের সারফেস অনেক বেশি, ক্লিয়ার? তো এই যে কোন একটা বস্তু চার্জ যে ধরে রাখতে পারে তার বডিতে ফিজিক্যালি, চার্জ ধরে রাখার এই যান্ত্রিক কৌশলটাকে আমরা বলি ধারক। কথাটা বুঝতে পারছি? চার্জ ধরে রাখার যে যান্ত্রিক কৌশল, কোন একটা বস্তুতে চার্জ ধরে রাখার যে যান্ত্রিক কৌশল সেটাকে আমরা বলছি ধারক। তো আমরা তোমরা এসএসসিতে মূলত গোলক টাইপের ধারক নিয়েই মূলত কাজ করো, মানে যে একটা গোলাকার গোলক যার মধ্যে কিনা চার্জ সঞ্চিত আছে। তো ধারকত্বের যদি আমি সংজ্ঞা বলি যে একক পরিমাণ ধারকত্ব বলতে কি বোঝায়, একক পরিমাণ ধারকত্ব হচ্ছে যে কোন একটা পৃষ্ঠে, কোন একটা বস্তুর পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যদি একক পরিমাণ আধান সঞ্চিত থাকে, মানে এক কুলম্ব আধান সঞ্চিত থাকে, তাহলে আমরা বলবো সেইটার ধারকত্ব হচ্ছে একক পরিমাণ, যেটাকে আসলে আমরা প্রকাশ করি ফ্যারাডে হিসেবে। কি দিয়ে? ফ্যারাডে। তো তার যে ধারকের ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। তোমরা যদি বাসা বাড়িতে থাকো, আমাদের ফ্যানের মধ্যে যে ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটারের মধ্যে যদি দেখো খেয়াল করবা, সেখানে লেখা থাকে যে 1.2 বা সামথিং লাইক দ্যাট, তারপরে এফ লেখা থাকে কথাটা 1.2 F। তো এটা হচ্ছে ফ্যারাডে। তো ফ্যারাডের এটা আসলে অনেক 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 বড়, এক ফ্যারাডে মানে বিশাল। তো আমরা যে ক্যাপাসিটার গুলো ব্যবহার করি সেগুলো খুবই টাইনি লেভেলের ক্যাপাসিটি, মানে তার ক্যাপাসিটি অনেক কম। তো এই কারণে তার আগে এই যে মাইক্রো ফ্যারাডে, মাইক্রো কথাটা উল্লেখ থাকে, যার কারণে মূলত আমরা মাইক্রো ফ্যারাডে দিয়ে আমাদের রেগুলার ডে টু ডে ইউজের যে ক্যাপাসিটার গুলো ব্যবহার করি সেগুলা এই ভ্যালুতে থাকে। তো ক্যাপাসিটার বেসিক্যালি চার্জ সংরক্ষণ করে। আমরা তো এই চ্যাপ্টারে সিরিজ নিয়ে পড়তেছি, তাই না? তো ধরো আমার কাছে এরকম দুইটা ধারক আছে, দুইটা গোলক, সুষম গোলকের ধারক আছে। তো
এই ধারকগুলোর মধ্যে একটাতে মনে করো পজিটিভ চার্জ জমা আছে, একটাতে নেগেটিভ চার্জ জমা আছে। তো এখন চার্জগুলো তো পৃষ্ঠে আছে আসলে, যাই হোক যেভাবেই হোক না কেন, আমি যদি এখন এই দুইটা বস্তুকে কানেক্ট করি একসাথে কি হবে বলো তো? হাউ ইট ইজ বিভব পার্থক্যের সৃষ্টি হবে। আমি কানেক্ট করার পরে বিভব পার্থক্য সৃষ্টি হবে না? বিভব পার্থক্য আগে থেকেই ছিল, আগে থেকেই ছিল হয়তো, আগে থেকেই ছিল। তাহলে যেহেতু আগে থেকে ছিল তাহলে কানেক্ট করলে এখন কি পাবো আমি? তড়িৎ প্রবাহ পাবো। কথাটা বুঝতে পারছি? মানে আধান উচ্চ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে, ধনাত্মক আধান। আর যদি সেটা নেগেটিভ আধানের কথা চিন্তা করি তাহলে ঘটনাটা হবে উল্টা, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। তো যেহেতু এটা পজিটিভ এটা অলওয়েজ হচ্ছে উচ্চ বিভব, আর যেহেতু এটা নেগেটিভ এটা অলওয়েজ হচ্ছে নিম্ন বিভব, তার মানে ধনাত্মক আধান এদিক থেকে ওইদিকে যাবে। অথবা উল্টা চিন্তা করলে মূলত ইলেকট্রন প্রবাহিত হয়, আসলে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তো আমরা আগে জানবো যে এরকম গোলক থাকলে তার বিভব আমরা কিভাবে পরিমাপ করি, কোন একটা গোলকের বিভব কত। খেয়াল করো আমরা গতদিন বিভবে এই সূত্রটা পড়ছি, ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ, তারপরে ভি ইকুয়াল কে ইন্টু হচ্ছে কিউ বাই আর। এখানে কিউ বড় কিউ মানে প্রাইমারি আধান, আর ছোট কিউ মানে হচ্ছে সেকেন্ডারি আধান, ঠিক আছে? দেন ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি, কি কিউ বাই সি। তো একটা গোলকের এরকম গোলকের বিভব কত হবে ভি, এটার মান নির্ভর করতেছে ওইটার মধ্যে কি পরিমাণ আধান আছে, যেটাকে প্রকাশ করা হচ্ছে কিউ দ্বারা, এন্ড সি দ্বারা প্রকাশ করা হচ্ছে ওই গোলকটার ধারকত্ব কত, ওই গোলকটার ধারকত্ব কত। তো এখন একটা গোলকের ধারকত্ব কত সেটা বের করার সূত্রটা কি? তো যেহেতু ভি ইকুয়াল কিউ বাই সি, তার মানে সি ইকুয়াল কিউ বাই ভি বলা যায়। তার মানে তুমি একটা কোনো গোলকের বিভব জানলে তার মধ্যে কি পরিমাণ চার্জ আছে সেখানে কিউ কে ভি দিয়ে ভাগ করলে তুমি তার ধারকত্ব বলে দিতে পারবা। আবার তুমি যদি কিছু না জানো যে ওর মধ্যে কি পরিমাণ আছে আধান আছে, তুমি শুধু যদি আর কে কে দিয়ে ভাগ দাও, আর কি আর হচ্ছে এই গোলকগুলার ব্যাসার্ধ। তো একটা মনে করো আর আর ব্যাসার্ধ তোমার কাছে গোলক আছে, তো ওই গোলকটার ম্যাক্সিমাম ধারকত্ব মানে সর্বোচ্চ সে কি পরিমাণ আধান তার মধ্যে ধারণ করতে পারবে সেইটা বের করার জন্য তার ধারকত্বের সি এর সূত্র হচ্ছে আর বাই কে। আর কে হচ্ছে কি, কে হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক। তো এইখান থেকে আসলে আমরা কোন একটা গোলকের ধারকত্ব বের করতে পারি, দেন ধারকত্ব বের করে সেরে তার মধ্যে কি পরিমাণ আধান অ্যাকচুয়ালি জমা আছে সেটা দিয়ে সি কে ভাগ দিয়ে আমরা ওই গোলকের বিভব বের করতে পারি। এখন এখানে একটা সিম্পল বিষয় হচ্ছে, খেয়াল করো কে তো কনস্ট্যান্ট ভ্যালু, আর কি যদি আমি একটা নির্দিষ্ট গোলক নিয়ে কাজ করি এই গোলকের আর কি নিজে নিজে চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তার মানে এই গোলকটার জন্য এই মুহূর্তে তার ব্যাসার্ধ ফিক্সড আর কে এর মান তো ফিক্সড, তার মানে আমি বলতে পারি এই গোলকটার ধারকত্ব কিন্তু ফিক্সড, ধারকত্ব কখনো চেঞ্জ হচ্ছে না, মানে একটা নির্দিষ্ট বস্তু ধারকত্ব চেঞ্জ হয় না। তো আমি যদি তার মানে এখন এটার মধ্যে চার্জের পরিমাণ বাড়ায় দিই, খেয়াল করো সি কনস্ট্যান্ট, তার মানে আমি যদি কিউ এর পরিমাণ বাড়ায় দিই তাহলে ভি বাড়বে, যদি কিউ এর পরিমাণ কমায় দিই তাহলে ভি কমবে। তার মানে আমি যদি এখন এর মধ্যে বেশি আধান জমা করি তাহলে এটা বিভব হবে বেশি, আমি যদি কম পরিমাণ আধান জমা করি এটা বিভব হবে কম। খেয়াল রাখবা আমাদের এই সূত্রটাতে ইউজ করে আমাদের অনেকগুলো ম্যাথ করতে হতে পারে, যে দুইটা গোলক দেওয়া থাকবে যে এটার মধ্যে এত কুলম্ব আধান আছে এটার মধ্যে এত কুলম্ব আধান আছে, তো আধান সরি, তো সেখান থেকে তোমাকে হিসেব করে বলতে হবে যে আধান কোন গোলক থেকে কোন গোলকে যাবে। বুঝতে পারছি কাহিনী তো সবাই? জি স্যার। কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? এই সূত্রটার প্রমাণ তোমাদের নাই, এটা মুখস্থ রাখবা যে আমাদের কিছু যদি একটা সুষম গোলক দেওয়া থাকে তাহলে সেই গোলকের ব্যাসার্ধকে তুমি যদি কুলম্বের ধ্রুবক অর্থাৎ 9×10⁻⁹ দিয়ে ভাগ করে নাও দাও তাহলে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে সি এর ভ্যালু, মানে ওই গোলকটার ধারকত্ব, মানে সে ম্যাক্সিমাম কি পরিমাণ চার্জ তার মধ্যে ধারণ করতে করে নিতে পারে। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো ধারকত্বের সংজ্ঞা, একক পরিমাণ ধারকত্বের সংজ্ঞা হচ্ছে যে কোন একটা বস্তু তার পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ ধারণ করতে পারে,
কোন বস্তু তার প্রতি একক পৃষ্ঠের ক্ষেত্র একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ ধারণ করতে পারে সেটাই হচ্ছে ওই বস্তুর ধারকত্ব। তো যদি কোনো একটা গোলক বা কোনো যে কোনো কিছু তার পৃষ্ঠে একক ক্ষেত্রফলে একক পরিমাণ অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে 1 কুলম্ব আধান ধারণ করতে পারে, তাহলে বুঝতে হবে ওই গোলকটার ধারকত্ব হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করো, তোমাদের বোঝাই ব্যাসার্ধ কনস্ট্যান্ট, কেউ এখানে কনস্ট্যান্ট, তাই না? আমি যদি এখন এই সূত্র থেকে দেখো তো আর এর ভ্যালু যদি বাড়ে, সি এর ভ্যালু কি বাড়বে? না, অবশ্যই বাড়বে। তার মানে আমি যদি এই গোলকটার বদলে এখন তুলনামূলক একটা বড় গোলক ব্যবহার করি, মানে যার ব্যাসার্ধ বেশি, তার কিন্তু ধারকত্বের মানও কিন্তু তখন বেশি হবে। কথাটা কি বুঝতে পারছে? জি ভাইয়া। জি স্যার। এই হচ্ছে কাহিনী। আবার আরেকটা জিনিস খেয়াল করো, যদি সি এর ভ্যালু হয় 1, কত হয়? 1 হয়। তো তার মানে কি, যদি সি এর ভ্যালু 1 হয় তাহলে বেসিক্যালি নিচে যে কে আছে উপরে আর এর ভ্যালু কি হতে হবে? কে এর সমান হতে হবে না? তাহলে দুটা কাটাকাটি করে 1 হবে, রাইট? তো তার মানে বুঝতে হবে যে 9 × 10⁻⁹, এতগুলা এত কুলম এতটুক পরিমাণ ইলেকট্রন যদি বা এই পরিমাণ ব্যাসার্ধের যদি একটা গোলক তোমার কাছে থাকে, হ্যাঁ, তখন সেই গোলকটার ধারকত্ব হবে একক পরিমাণ অর্থাৎ 1 ফ্যারাডে। বুঝতে পারছি? মানে বিশাল, তুমি বুঝতে পারতেছো? 9 × 10⁻⁹ মানে 1 এর পরে কতগুলো শূন্য। তাহলে তুমি যদি সেখানে ওই ওই ব্যাসার্ধ দিয়ে একটা গোলক বানাও তাহলে সেটার সাইজ কত চিন্তা করে দেখো। এই হচ্ছে কাহিনী। তো এই হচ্ছে বিষয়। আর তোমরা একটু এই সূত্রগুলো তুলে নাও, ঠিক আছে? এই চ্যাপ্টারে মোটামুটি এই সূত্রগুলোই তোমাদের কাজে লাগবে, এই সূত্রগুলো তো হেল্প করবে তোমাদের অঙ্কগুলো সলভ করতে। তো তুলে নিয়ে ফেলি আমরা। আচ্ছা, এখন একটা ছোট জিনিস বোঝাবো তোমাদের, হয়তো খুব একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর লাগবে না। আচ্ছা, থাক তাহলে বুঝাই না। তোমরা কি জানো যে ক্যাপাসিটর কেন লাগে আমাদের ফ্যানের মধ্যে? আধান সঞ্চয় করার জন্য। আধান সঞ্চয় করার জন্য। আচ্ছা, আধান সঞ্চয় করার জন্য আমি যদি ক্যাপাসিটরই ব্যবহার করি তাহলে ব্যাটারি কি দোষ করছে? ব্যাটারি দোষ করলো কই? ব্যাটারি তো ক্যাপাসিটরে কাজ করে, মানে ব্যাটারি ক্যাপাসিটরে কাজ করে, মানে তার মানে আমরা যে ব্যাটারি ব্যবহার করি সেগুলো ক্যাপাসিটর না, ওইটা না। তবে মানে ক্যাপাসিটরের যে বর্তনী আছে ওখানের মধ্যে তড়িৎ প্রবাহ দেওয়ার জন্য ব্যাটারি লাগবে না? তড়িৎ প্রবাহ দেওয়ার জন্য ব্যাটারি লাগবে। তড়িৎ প্রবাহ দেওয়ার জন্য যখন ব্যাটারি লাগে আমরা তখন ব্যাটারি ব্যবহার তো করি। তুমি যে কোনো ইলেকট্রিক কম্পোনেন্ট যখন ব্যবহার করো তুমি তো ব্যাটারি ব্যবহার করতেছো। তুমি যে ফোন ব্যবহার করো ফোনের মধ্যে তুমি ব্যাটারি থাকে, তারপরেও ফোনের যে সার্কিট বোর্ড তার মধ্যে ক্যাপাসিটার থাকে, কেন থাকে, তাই না? আচ্ছা, আমি জাস্ট বলি একটা একটা কারণ বলি, অনেকগুলো কারণের মধ্যে। নাম্বার 1 হচ্ছে আমরা যে বাসা বাড়িতে কারেন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট। তো সেই কারেন্টটাকে মানে অ্যাকচুয়ালি কোনো যন্ত্রপাতি এসি কারেন্টে চলতে পারে না, এক্সেপ্ট কিছু যন্ত্র যেমন লাইট, ইলেকট্রিক বাল্ব, এই জাতীয় যেগুলো ছাড়া। অধিকাংশ যে ট্রানজিস্টর বেসড যে যন্ত্রপাতি গুলো আছে বা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো, সেগুলোর জন্য সবসময় ডিসি কারেন্ট লাগে। আমরা হয়তো এসি ডিসি কি এতটুকু জানি আশা করি। তো ফ্যানের ক্ষেত্রে ওই ক্যাপাসিটরটা এই এসিটাকে অনেকটা ডিসিতে কনভার্ট করে ফেলে, তো সেটা দিয়ে আসলে ফ্যান ঘুরে। যদি ক্যাপাসিটর না থাকতো তাহলে দেখতা ক্যাপাসিটর চালা ডাইরেক্ট ফ্যান কানেক্ট করে ফ্যান গড় করে অফ করতে থাকে, কারণ সে আসলে বুঝতে পারে না তাকে কোন দিক ঘুরতে হবে, তাকে যে কি স্টেশন দেওয়া হচ্ছে সে বুঝতে পারে না। বা যখন ক্যাপাসিটর কানেক্ট করা হয় সে এসিটাকে ডিসিতে কনভার্ট করে। এখন এটা কিভাবে করে সেটা 11 এর চ্যাপ্টার বোঝাবো, এর আগে আপাতত আমরা এতটুকু জানাই থাক। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় সূত্র। এখন বলো এই চ্যাপ্টারে কারো কোনো প্রবলেম আছে কিনা, আরো কোনো কোশ্চেন আছে কিনা, ওটা শেষ করে দেন, আমি টেস্ট পেপার সলভ করে দিই। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, বেন্ডিগ্রাফ মেশিন, তারপর সমান্তরাল পাত, ধারক এবং ধারকের সঞ্চিত শক্তি, এই তিনটা বিষয় একটু। আচ্ছা আচ্ছা, ওকে, ভেন্ডিগ্রাফ মেশিনটা বোঝা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলছো। ভেন্ডিগ্রাফ মেশিনটা বেসিক্যালি হচ্ছে এমন একটা মেশিন যেটার মাধ্যমে তুমি আনলিমিটেড অ্যামাউন্ট অফ চার্জ কোন একটা বস্তুতে জমা করতে পারবা খুব ইজি ইজি ওয়েতে। ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে বলি,
যেহেতু আমরা মাত্র জানলাম যে কোন একটা বস্তুতে চার্জ কোথায় থাকে, চার্জ থাকে অলওয়েজ তার পৃষ্ঠে। তো ধরো এই বস্তুটা পজিটিভলি চার্জ, বা এই এটা মনে একটা ফাঁকা কলসির মতো, ঠিক আছে, উল্টা করে বসানো আছে। তো এটার মধ্যে ধরো পজিটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ চার্জ গুলো কোথায় আছে? অবশ্যই পৃষ্ঠে আছে, তাই না? তো ভ্যান ডি গ্রাফ মেশিনে যে কাজটা করা হয়, তোমার এরকম একটা বিশাল বড় গোলক থাকে, যে গোলকের গোলকের মধ্যে ধরো পজিটিভ চার্জ আছে। তো ধরো এই একটা গোলক যেটা পজিটিভলি চার্জ এবং এটা একটা অবজেক্ট, তাহলে ধরো আমি চিন্তা করলাম যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধান এইখানে আমি নিয়ে আসলাম গোলকটার পৃষ্ঠে। তো পৃষ্ঠে নিয়ে আসতে হলে আমাকে অবশ্যই কাজ করতে হবে। তো যখন আমি কাজ করব, তার মানে এখানে কি বিভব আছে? তার মানে গোলকের পৃষ্ঠে এই পয়েন্টে কি অবশ্যই একটা বিভবের মান আছে? না, আমি তো পাবো। এখন আমার একটু চিন্তা করো, ধরো আমি পাইলাম যে এই গোলকটার পৃষ্ঠে এর বিভব হচ্ছে 10 ভোল্ট। কত? 10 ভোল্ট। এখন যদি আমি এখন পৃষ্ঠ থেকে আমি যদি গোলকটার ভেতরে ঢুকা শুরু করি, তাহলে কি বিভবের পার্থক্য হবে কি না বলো তো সবাই? পার্থক্য হবে, বিভব বাড়বে স্যার, বিভব বাড়বে। আর কোনো কিছু, আর কারো কোনো গেস আছে? আচ্ছা, মনে হয় নাই। আমি বলি, অ্যাকচুয়ালি এই গোলকের তুমি ভিতরে যদি যাও, তুমি ভিতরে যাও, একবারে মাঝখানে যাও, কেন্দ্রে যাও, তুমি গোলকের ভিতরে যে জায়গাতেই যাও না কেন, আসলে বিভবের মান কোনোভাবেই পরিবর্তন হবে না। বিভবের মান পরিবর্তন হবে না কেন, কাহিনীটা কি এখানে এটা বোঝার চেষ্টা করে খেয়াল করো। বিভব জিনিসটা কি, আমি যখন ওইটাকে অসীম থেকে বা কোন একটা ডিস্টেন্স থেকে আনতেছি, আমাকে তো এইটা আনার এগেন্সে বল প্রয়োগ করা লাগতেছে, তাই না? তো এখানে তো চার্জ গুলা সব পৃষ্ঠে, তো আমি যেহেতু একক ধনাত্মক আধানকে আনতেছি, তাহলে এই সবগুলা তখন আমার যে ধনাত্মক আধানটাকে আমি নিয়ে আসার চেষ্টা করতেছি, তাকে তো বিকর্ষণ করতেছে, তাই না? তো তার এগেন্সে আমি পুশ করতেছি, পুশ করে তাকে নিয়ে আসছি। তো কষ্ট মষ্ট করে আমি কোনো ভাবে তাকে আমি পৃষ্ঠে, এই একক ধনাত্মক আধানটাকে আমি পৃষ্ঠে নিয়ে চলে আসছি। ওকে, তো একটু চিন্তা করো, যখন এটাকে আমি আরেকটু ভিতরে ঢুকাইলাম, আরেকটু ভিতরে ঢুকাইলাম, এখন কি হয়? এই পজিটিভ চার্জ গুলা যেগুলা কিনা, এই যে এই পজিটিভ চার্জ গুলা যেগুলা কিনা আগে আধানটাকে বাইরে ফেলার চেষ্টা করতো, সেই আধান গুলো এই পজিটিভটাকে এখন ভেতরের দিকে ফেলার চেষ্টা করবে না, নাকি? বুঝতে পারছি। তো তার মানে বেসিক্যালি তখন এই আধান গুলা ওকে ভেতরের দিকে পুশ করবে, ভেতরের দিকে পুশ করবে। আর এই যে আধান গুলা, অন্যান্য এই পাশের আধান গুলা, যদি গোটা গোলকটাকে মাঝখান থেকে কাটো, মানে এই সবগুলো ওকে ভেতরের দিকে পুশ করবে, আর এই আধান গুলা তাকে ওই দিকে পুশ করবে না, তাই তো ঘটবে, নাকি? বুঝছি। এখন খেয়াল করো, এই আধান গুলা কি তুলনামূলক অনেক কাছে না এটার থেকে? তো তার মানে এদের ডিস্টেন্সটা কম, আর কুলম্বের সূত্র অনুযায়ী বুঝতেই পারছো ডিস্টেন্স যেহেতু কম, এদের ধাক্কাটা বেশি হবে। ওকে, বাট খেয়াল করো এদের সংখ্যা কিন্তু কম, এদের সংখ্যা কম, আবার এই আধান গুলো কিন্তু বেশ দূরে, ওইখান থেকে বেশ দূরে অবস্থান করতেছে, বাট স্টিল নাও এদের সংখ্যাটা তো আবার বেশি। বোঝা গেছে? মানে এরা একটু দূরে থাকার কারণে এরা শক্তিতে যতটা কমে কম ছিল, পরিমাণ বেশি হওয়ার কারণে সেটা ব্যালেন্স হয়ে যাইতেছে। কথাটা বুঝতে পারছি? জি স্যার। আর যার ফলে ওভারঅল যে ঘটনাটা ঘটবে, তুমি যখন এটাকে এই পজিশনে আনতেছো, তখন বেসিক্যালি যদি সব দিক থেকে ধাক্কাটা ওভারঅল সমান হয়ে কাটাকাটি একদম জিরো হয়ে যায়। কথাটা বুঝতে পারছি? মানে এইখানে ঢোকার পরে, মানে পৃষ্ঠের ভিতরে একবার ঢুকে যাওয়ার পরে, তুমি যেখানেই থাকো না কেন, অ্যাকচুয়ালি বল সব দিক থেকে সমান, মানে নিট ফোর জিরো। কথা বুঝতে পারছি? বুঝছি বুঝছি স্যার। তো যেহেতু নিট ফোর জিরো, তাহলে কি তুমি গোলকের ভিতরে এখন এই কণাটাকে এখানে রাখো, এখানে রাখো, এখানে যেখানে নিয়ে যাও, তোমার কোনো কাজ করতে হবে? না, কাজ করতে কিন্তু হবে না। তো তার মানে বেসিক্যালি একবার গোলকের পৃষ্ঠে প্রবেশ করার পর তুমি যতটুকু শক্তি খরচ করছিলা, তারপর আর কোনো শক্তি খরচ করা লাগবে না। তার মানে এটা পৃষ্ঠে যদি বিয়োগ হয় 10 ভোল্ট, তাহলে এখানেও 10 ভোল্ট, কেন্দ্রেও 10 ভোল্ট, সব জায়গাতেই 10 ভোল্ট।
কথাটা বুঝতে পারছি? ঢুকছে মাথায় বিষয়টা? হ্যাঁ স্যার, আমি অসীম দূর থেকে পৃষ্ঠে আনতে আমার 10 ভোল্ট শক্তি খরচ যদি হয়, ওই অসীম থেকে কেন্দ্রে আনতেও 10 ভোল্ট শক্তি খরচ হবে, অসীম থেকে এইখানে আনতেও 10 ভোল্ট শক্তি, 10 জুল শক্তি খরচ হবে। বুঝতে পারছি কনসেপ্টটা? অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা সবসময় বলি বা এটা প্রমাণিত যে একটা গোলকের পৃষ্ঠের ভেতরে সব জায়গায় বিভব গোলকের পৃষ্ঠের বিভবের সমান হয়। আন্ডারস্ট্যান্ড? জি ভাইয়া। আচ্ছা, তো এই কনসেপ্টটা কাজে কাজে লাগানো হয় এই ভ্যান্ডিগ্রাফ মেশিনের মধ্যে, ঠিক আছে? তো ভ্যান্ডিগ্রাফ মেশিনে করা হয় কি, এরকম একটা পাতলা একটা গোলক নেওয়া হয় যেটা ভেতরটা সম্পূর্ণ ফাঁকা, এটা নিচে নিচে ফাঁকা থাকে, ঠিক আছে? তারপরে নিচে একটা হুলের মতো সিস্টেম বসানো হয়, একটা ইয়ের মতো, একটা হুইল এবং কপিকস সিস্টেমের মতো একটা জিনিস, এখানে একটা বেল্ট থাকে, ঠিক আছে? এই বেল্টার কাজ হচ্ছে কন্টিনিউসলি ঘোরা। আমরা নিশ্চয়ই যেখানে মশলা গুঁড়া করে সেখানে দেখছি যে ওই যে মেশিনের সাথে যেখানে গুঁড়া করে দুইটার সাথে একটা বেল্ট লাগানো থাকে, তো ওই রকম টাইপের একটা বেল্ট এখানে লাগানো থাকে, তো এই বেল্টটা সবসময় ঘুরতে থাকে, ঠিক আছে? এবং এই বেল্টটা হচ্ছে আসলে তড়িৎ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি, এবং একটা কারেন্ট সোর্স থেকে এই বেল্টের মধ্যে সবসময় পজিটিভ চার্জ স্প্রে করা হয়, পজিটিভ চার্জ এর মধ্যে দেওয়া হয়। পজিটিভ চার্জ তো আসলে স্প্রে করা যায় না, আসলে পজিটিভ চার্জে চার্জিত কোনো ম্যাটেরিয়াল এর মধ্যে স্প্রে করতে থাকা হয়। তো যার ফলে যেটা ঘটে, এই বেলটা যখন কন্টিনিউসলি ঘুরতে থাকে, এইখান থেকে পজিটিভ চার্জ নিয়ে নিয়ে বেলগুলো বেল্টের সাথে লেগে এই পজিটিভ চার্জ গুলো এইখানে চলে আসতে থাকে। মানে বুঝতে পারছি মেকানিজমটা? বুঝছি না? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এখন একটু চিন্তা করো, আমরা মাত্রই জানলাম যে কোন একটা গোলকের পৃষ্ঠের বিভব আর ভেতরে সব জায়গায় বিভব সমান, তো তার মানে এই গোলকটার ভেতরে সব জায়গায় বিভব সমান ছিল। বাট হইতেছে কি, আমি যখন কন্টিনিউয়াসলি চার্জ স্প্রে করে যেতেছি এবং এই গোলকটার এটার এটার মাঝখানে এই জায়গায় কি পজিটিভ চার্জ বেড়ে যাইতেছে না, এখানে পজিটিভ চার্জ চলে আসতেছে না, তাই তো? তো গোলকের পৃষ্ঠে মনে করো 10 ভোল্ট বিভব আছে, ঠিক আছে? বাট আমি যখন একবার গোলকে চলে আসছি, দেন আমার এর ভেতরে আমি যে জায়গায় যাই না কেন, আমার তো শক্তি খরচ করতে হয় না। মানে লিটারেলি তখন চিন্তা করলে, তুমি যদি গোলকের পৃষ্ঠ থেকে গোলকের ভিতরে যে কোনো জায়গায় বিভবের পার্থক্য করো, পার্থক্য কি হয়, অলওয়েজ জিরো হবে না, সব জায়গাতেই জিরো, বুঝছি কাহিনীটা? বাট যেহেতু এখানে এখন এক্সট্রা পজিটিভ চার্জ জমা হচ্ছে, তখন কিন্তু এই গোলকটার মাঝখানে কিন্তু ভোল্টেজ আর জিরো থাকে না, কারণ এখানে অনেক চার্জ চলে আসতেছে। তার মানে তখন এই মাঝখানের অংশটা হয়ে যায় তোমার উচ্চ বিভব, কি হয়ে যায়, উচ্চ বিভব, আর সম্পূর্ণ যে গোলকটা সেটা হয়ে যায় নিম্ন বিভব। বুঝতে পারছি? এন্ড দ্যাট ইজ হোয়াই, তাহলে আমরা তো জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব কি যায়, ধনাত্মক আধান যায়। তো যার ফলে এই গোলকে যত চার্জ এই মাঝখানে বেল্টের মধ্যে আসে, তারা এই পাপ এই যে ধাতব গোলকটা আছে তার মধ্যে চলে যেতে থাকে, কন্টিনিউয়াসলি এটা ঘটতেই থাকে, যার ফলে কন্টিনিউয়াসলি আস্তে আস্তে এই পাপের মধ্যে ধনাত্মক চার্জ বাড়তে থাকে। তো এই তার মানে তখন এই গোলকটা বেসিক্যালি আস্তে আস্তে একটু যন্ত্রটা কিছুক্ষণ রান করালেই এটা অনেক পরিমাণ চার্জ এর মধ্যে তৈরি করতে পারে, এবং এটা তখন খুব সুপার লেভেলের চার্জিত হয়ে যায়। তো এইভাবে এই যন্ত্রটার সাহায্যে আমরা অনেক হাই লেভেলের চার্জ জেনারেট করতে পারি, এবং এটাই হচ্ছে ভ্যান্ডিগ্রাফ মেশিনের কাজ। বুঝে গেছে ভাই? এই চার্জটা কিভাবে সংগ্রহ করা হয়? এই চার্জটা কিভাবে সংগ্রহ করা হয়, তোমার মনে করো ল্যাবরেটরিতে তোমার তুমি দুইটা গোলক কোনো কিছুর মধ্যে এক্সপেরিমেন্ট করতেছো, তুমি জাস্ট একটা ধাতব পদার্থ দিয়ে এটাকে টাচ করলেই কাহিনী শেষ। ইভেন এটার মধ্যে এত চার্জ জমা হয়, তুমি যদি খালি হাতে ধরো তুমি মারাও যেতে পারো, বুঝতে পারছো? খুব এটা রিস্ক, এটা রিস্কি অনেক। আচ্ছা, আর কি যেন প্রশ্ন করছিল মহল? এই যে এই ক্ষেত্রে, আচ্ছা ওইটা বলতেছি ভাই, এই ক্ষেত্রে দেখা যায় যে ধরলে মাথার চুলগুলো দাঁড়িয়ে যায়, কারণটা কি ভাইয়া? এটা বুঝো না, মনে করে হচ্ছে মোহনের মাথা, ঠিক আছে? এটা হচ্ছে মোহন। আচ্ছা, তো মোহনের মাথায় চুল আছে, মনে করো তো আমি এই গোলকটাকে মনে করো অনেক পজিটিভ চার্জে চালিত হয়েছে, তো আমি এটাকে ধরলাম, হাত দিয়ে ধরলাম, তাহলে এখন আমার বডির মধ্যে পজিটিভ চার্জ চলে আসবে বা নেগেটিভ, যদি আমার এক কথায় পজিটিভ যেই চার্জ হোক আমার শরীরে তো চলে আসবে এক কথায়। তো আমার যখন যে চুলগুলো মনে করে এইভাবে ছিল, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো আমার চুল, তো এটা নর্মাল অবস্থায়,
বাট যখন আমি এটাকে টাচ করছি আমার পুরো ফুল বডি তো পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, মানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। আমরা যখন তড়িৎবীক্ষণ যন্ত্র পড়ছিলাম তখন কি হয়, দুইটা পাঁচ যদি একই চার্জার দ্বারা কি ফাঁক হয়ে যায় না, তাই তো? তাহলে এক্ষেত্রে আমার ফুলগুলো ওই তো স্বর্ণপাতের তড়িৎবীক্ষণ যন্ত্রের মতো কাজ করবে। তো যখনই তুমি এটাকে ধরবা তোমার সবগুলো চুল নেগেটিভ, সবাই সবাইকে বিকর্ষণ করে খাড়ায় যাবে, বুঝতে পারছো? জি ভাই, আর বলছিলাম হচ্ছে সমান্তরাল পাত ধারক, আর হচ্ছে এই যে ধারকে সঞ্চিত শক্তি। আচ্ছা, সমান্তরাল পাত ধারক কি বলি, ওই যে আমরা ধারকের যে কনসেপ্টটা বললাম যে গোলক দিয়ে দিয়েছিলাম, ওই সেম কনসেপ্টটা এখানে। তো এই কাজটা করার জন্য বেসিক্যালি আমরা যে ক্যাপাসিটর ব্যবহার করি তার মধ্যে এই মেকানিজমটা থাকে, দুইটা সমান্তরাল পাত ব্যবহার করা হয়, ধাতব পাত, ধাতব পাত ব্যবহার করে তাদেরকে এভাবে পাশাপাশি রাখা হয়। তো পাশাপাশি রেখে দুইটাকে একটা তার দিয়ে কানেক্ট করে, একটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে একটা নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করা হয়। তো কানেক্ট করলেই যেটা হয় যে সাথে সাথে এই নেগেটিভ, অ্যাকচুয়ালি তোমরা জানো তো যে ব্যাটারিতে কিন্তু আসলে পজিটিভ চার্জ বের হয় না, নেগেটিভ চার্জ আসলে বের হয়, ঠিক আছে? তো নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন বের হয়ে এই ধাতব পাতে চলে আসে, মানে ধাতব পাত্র নেগেটিভ চার্জে চার্জিত হয়। তো যখনই ধাতব পাত্র নেগেটিভ চার্জে চার্জিত হয় তখন এই ধাতব পাতের মধ্যে থাকা যে নিউট্রাল পরমাণু তার মধ্যে যে ইগুলো আছে, ইলেকট্রন গুলো আছে, তারা বিকশিত হয়। তো তারা বিকশিত হয়ে এই তার দিয়ে বের হয়ে, এই তার দিয়ে বের হয়ে এই ব্যাটারিতে চলে আসে, মানে একটা ওভারঅল একটা ইলেকট্রনের ফ্লো হয় গোটা জিনিসটার মধ্যে দিয়ে। তো যার ফলে হয় কি, আমাদের এই পাতটা নেগেটিভ চার্জে চার্জিত হয় এবং এই পাতটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। তো এখন মনে করো এই অবস্থায় তুমি ব্যাটারি ডিসকানেক্ট করে ফেলছো, তুমি যখন ব্যাটারিটা ডিসকানেক্ট করে ফেলছো এখন এটার মধ্যে পজিটিভ চার্জ, এটার মধ্যে নেগেটিভ চার্জ জমা আছে। তো তুমি যদি এখন এটাকে একটা লাইট বা কোনো কিছুর সাহায্যে কানেক্ট করো, ঠিক আছে, মানে একটা লাইটের সাথে কানেক্ট করলা, তো লাইটের সাথে কানেক্ট করলে কি হবে, এখন তো উল্টা কাহিনী, নেগেটিভ থেকে পজিটিভের দিকে কি চার্জ গুলো চলে যাবে লাইটের মধ্যে দিয়ে এবং তোমার লাইটটা জ্বলে উঠবে, এবং এটা হবে মুহূর্তের মধ্যে, মানে খুব সামান্য সময়ের জন্যই লাইটটা জ্বলবে, মানে যত একটা ব্লিঙ্ক দিয়েই সাথে সাথে শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে সমান্তরাল পাত ধারক, মানে যেখানে দুটো সমান্তরাল পাত ব্যবহার করে এই কাজটা করা হয়। তো এই যে কতটুকু চার্জ ধরতে পারবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে এই এই পাতটার ক্ষেত্রফলের উপর, এবং তাদের যে দুটো পাত আছে তাদের মধ্যবর্তী যে ফাঁক কতখানি, ইন্টারমিডিয়েট উঠলে এগুলোর অঙ্কই করবা, যে পাতের মধ্যে কতটুক গ্যাপ থাকবে, কতটুকু ক্ষেত্রফল হবে, তার ক্যাপাসিটি কত হবে, সব অঙ্কই করবা আর কি। তো এটাই হচ্ছে বেসিক্যালি ধারক। তো তার মানে ধারক কিন্তু একটা ব্যাটারি, বাট এটা খুবই শর্ট টার্ম ব্যাটারির মতো কাজ করে, তাই না? বাট আমরা অ্যাকচুয়ালি যে সেল ব্যবহার করি সেই সেলে কিন্তু একটু অন্য কাহিনী ঘটে। একটু আগে বলছিলাম না যে ব্যাটারি আর ক্যাপাসিটির পার্থক্য কি, এটা এখন বলি, খেয়াল করো যখন ব্যাটারি নিয়ে আমরা কাজ করি, ব্যাটারিতে একটা পজিটিভ টার্মিনাল থাকে, একটা নেগেটিভ টার্মিনাল থাকে, তাই না? এর মানে কিন্তু এই না ব্যাটারি এই প্রান্তে পজিটিভ চার্জ জমা আছে, এই প্রান্তে নেগেটিভ চার্জ জমা আছে। এটার মানে হচ্ছে যখন তুমি দুইটাকে একসাথে কানেক্ট করো তখন ব্যাটারির মধ্যে রসায়ন যে কেমিস্ট্রি গুলো দেওয়া আছে তারা জারণ বিজারণ বিক্রিয়া করে। হ্যাঁ, তো নেগেটিভ সোর্স হয় জারণ, জারণ মানে ইলেকট্রন ছাড়ানো আমরা জানি, তো এখান থেকে জারণ হয়, যার ফলে ইলেকট্রন বের হয়ে আসে, ওই দিক থেকে বিজারণ হয় মানে ইলেকট্রন গ্রহণ করে। তো এই জারণ বিজারণ প্রক্রিয়াটা করেই তারা আসলে ইলেকট্রনের লুপটা মানে কন্টিনিউ করে। তো তার মানে খেয়াল করে দেখো যে ব্যাটারির মধ্যে এই এই ক্যাপাসিটরের মধ্যে চার্জ গুলা কিন্তু ফিজিক্যালি এক্সিস্ট করছে, তারা রেডি হয়ে বসেছিল, বাট এটা কিন্তু রেডিমেড চার্জ না, এটা তৈরি হয় যার তারা প্রডিউস করে, ঠিক আছে? আর এই কারণে যারা জীবনে একবার ক্যাপাসিটরের শক খাইছে তারা জীবনে আর ক্যাপাসিটরের শক খাইতে চাইবে না, ঠিক আছে? কারণ তুমি যদি ব্যাটারি জিব্বা দিয়ে মুখে লাগাও তেমন শক লাগবে না, বা তুমি যদি মোটামুটি ভালো মানের একটা ক্যাপাসিটর চার্জ করো, এখানে তো আর এমন না চার্জ জমা হবে, মানে চার্জ রাসায়নিক বিক্রিয়া করে উৎপন্ন হবে তারপর প্রবাহিত হবে, যেই পরিমাণ চার্জ জমা থাকে ওটা সাথে সাথে ধাপ করে প্রবাহিত হয়ে যায়, তো বিশাল বড় একটা ধাক্কা দেয়। তো এই জন্য ক্যাপাসিটার থেকে খুব সাবধান, বিশেষ করে ফ্যান থেকে খোলার সাথে সাথে ক্যাপাসিটার হাত দিলে, যদি ক্যাপাসিটার চার্জ জমা থাকে তাহলে ধরলে তুমি অলরেডি মানে অর্ধেক পগার পার হয়ে যাবা। বোঝা গেছে ঘটনাটা? কাগজের মতো কিছু একটা মনে হয় ইউজ করা হয়, এটা কেন করা হয়? এই যে তুমি যেটা জিনিসটা দেখতেছো না পাত দুইটা, এই আমি যদি লিটারেলি এতটুকু দুইটা পাত নিয়ে করতাম ওটা ক্যাপাসিটি যা হইতো, এটা দিয়ে কোনো যন্ত্র চলতো না, ঠিক আছে? তো এখানে করা হয় কি, এরকম পাতের বদলে বিশাল বড় ফিতা ব্যবহার করা হয়, ফিতার পাত, ঠিক আছে? তো দুইটা ধাতব ফিতা ব্যবহার করা হয়, সেটা অ্যালুমিনিয়ামের ফিতা, তার মাঝখানে দুইটাকে একসাথে রোল করে পেঁচানো হয়। এখন তুমি যদি পাত দুটাকে লাগাই ফেলো তাহলে তো এই ঘটনা ঘটবে না। তো এটাকে দূর করার জন্য দুইটার মাঝখানে একটা কাগজ দেওয়া হয়, মানে এক লেয়ার ধাতব পাত মানে ফিতা, তার উপরে একটা কাগজ, তার উপরে একটা ধাতব ফিতা, দেন তিনটাকে একত্র করে দেন ওটাকে ক্যাম্বলের মতো প্যাঁচা রোল করে বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বোঝা গেছে?
মানে যদি কাগজটা ইউজ করা না হয় তাহলে তো আধান সঞ্চিত হবে না, মানে পুরো বর্তনীতে কিছুই হবে না, কারণ যদি সঞ্চিত না হয় তাহলে বেসিক্যালি এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো তুমি যখন ওইটাকে ব্যাটারি দিয়ে চার্জ করো ডাইরেক্ট শর্ট সার্কিটে আগুন ধরে যাবে, বুঝা গেছে? জি ভাইয়া, এই আর কি। আর কিছু ভাইয়া, বজ্রপাত এবং বজ্র নিরোধকের ক্ষেত্রে আবেশ প্রক্রিয়া কিরূপ ভাবে একটু কাজ করে? বজ্রপাত পড়ছে কখনো মাথার উপরে? পড়লে তো ভাইয়া বেঁচে আচ্ছা থাকতাম না। আচ্ছা, দয়া করে যাতে না পড়ে। তো তুমি কি বলো প্রশ্নটা একবার করো তো, কোনটা? বজ্রপাত এবং বজ্র নিরোধকের ক্ষেত্রে কি আবেশ প্রক্রিয়া কাজ করে, আর কাজ করলে এটা কিভাবে কাজ করে এটা বলছি। আচ্ছা, আবেশ প্রক্রিয়া তো অবশ্যই কাজ করে, এটা তো কোনো সমস্যা না। আগে বাসটা কেন পড়ে সেটা বলি, সেটা হচ্ছে তোমরা হয়তো জানো পৃথিবীর বিভব হচ্ছে আলোর শূন্য। পৃথিবীর বিভব কত ধরা হয়? শূন্য ধরা হয়। কেন ধরা হয়? কারণ পৃথিবীর চারপাশে ঋণাত্মক আধানের একটা বিশাল বড় গোলক, তুমি এর মধ্যে পজিটিভ দাও বা নেগেটিভ দাও, চার্জ দাও, যাতে যাই দাও না কেন, তাতে বেসিক্যালি ওর ওভারঅল ভোল্টেজ এর তেমন কোন পরিবর্তন হয় না। ব্যাপারটা এটা এরকম, তুমি মনে করো বাথরুম থেকে নিয়ে এক বালতি পানি যদি সমুদ্রের মধ্যে ঢেলে দিয়ে আসো, সমুদ্রের পানি হাইট কি বেড়ে যাবে? যাবে না। বা সমুদ্র থেকে এক বালতি পানি নিয়ে তুমি যদি এসে ঘরে নিয়ে আসো তাহলে সমুদ্রের হাইট কমবে না। তো সিমিলারলি আমরা মাটিতে যাই দিই না কেন, তার বিভব কমেও না, বিভব বাড়েও না। তো মাটিতে আমরা ভূমির বিভব ধরি অলস শূন্য। তো যখন মেঘের মধ্যে অনেক যথেষ্ট পরিমাণ চার্জ জমা হয়ে যায়, যখন সে টলারেট করতে পারে না, তখন সে একটা ওয়ে খুঁজে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে চার্জ গুলো ট্রান্সফার করে দেওয়ার জন্য, কারণ এই চার্জটা হচ্ছে ওর জন্য একটা পেইন, বিশাল বড় পেইন। তো এটা সামলানোর জন্য সে কি করে, অনেক সময় প্রচন্ড গরম হয়ে প্লাজমা তৈরি করে, প্লাজমা তৈরি করে সেই হিটটা প্লাজমার মাধ্যমে এটা মাটিতে ট্রান্সফার করে দেয়। প্লাজমা কি আমরা অলরেডি অবশ্যই জানি। তো যেটা হয়, যদি এটা উঁচু মনে করো এটা মাটিতে সরাসরি চলে যায়, বাট যদি মাটিতে যাওয়ার আগে তার কাছে কোনো অল্টারনেটিভ রয়ে থাকে, মনে করো একটা খাম্বা বা একটা গাছ, ঠিক আছে, যেটা কিনা ভেজা, তো ওইটাতে যদি সে একবার পায় তখন সে মাটিতে না গিয়ে ডিরেক্টলি ওইটাকে হিট করে, তো হিট করে সরাসরি ওইটার মধ্য দিয়ে মাটিতে চলে যেতে পারে। তো এই যে সমস্যাটা, এটা হয় কি যে বড় 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 সূর্য যে দালান গুলো আছে সেই দালান গুলাতে এই খাদাটা বেশি পড়তে দেখা যায় এই কারণে, বা এই খাদাটা যদি পড়ে তাহলে তো দালান ই হয়ে যাবে, নাই হয়ে যাবে, বা বিশাল বড় ক্ষতি হতে পারে। তো বজ্র এইটাকে নিরোধক করার জন্য, মানে উদ্দেশ্য হচ্ছে এই এত বিপুল পরিমাণ আধানকে ওটার মধ্যে দিয়ে যাইতে দিতে হবে নিরাপদে। তো নিরাপদে যাওয়ার জন্যই তোমরা দেখবা যে মসজিদের মিনারের একদম মাথায় একটা ধাতব পদার্থ বা অনেক সময় এরকম চাঁদের মতো জিনিস তৈরি করে দেওয়া থাকে। ওটা আসলে শুধুমাত্র যে ডিজাইনের কাজ করে তা না, ওইটা বেসিক্যালি একটা আর্থিং লাইন, ওইটা সরাসরি একটা মোটা তার দিয়ে মাটির সাথে কানেক্ট থাকে। তো যখন ঠাডা পড়ে বা বাসটা পড়ে তখন ওই আধানটা সরাসরি আগে এখানে আসে, এসে দেন ওই তারের মধ্য দিয়ে নিরাপদে মাটিতে চলে যায়, অন্য কাউকে এফেক্ট করে না আশেপাশের মানুষকে, যার ফলে আমরা সেফ থাকতে পারি। তো এই যে এটার মধ্য দিয়ে আধানটা যায়, তো ও বুঝে কি হবে যে এটা তো জীবন নাই, যে ও বুঝবে কি হবে যে এখানে একটা মেটাল আছে যার মধ্যে দিয়ে ওকে গেলে ওর জন্য রাস্তাটা ইজি হবে। সেটার জন্য ওই আবেশ প্রক্রিয়াটা সে ব্যবহার করে, কারণ যখন মনে করো এখানে একটা পজিটিভ চার্জ, মনে করো এই মেটালের মধ্যে প্রচন্ড পজিটিভ চার্জ জমা আছে, তো তখন কি হবে, এই যে এটার মধ্যে তো এটা তো নিউট্রাল, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ধাতব গোলক, তো এটা তো নিউট্রাল, তো তখন এটার মধ্যে থাকা ইলেকট্রন গুলো কি হবে, এইটার কাছাকাছি চলে আসবে না? ওই যে আমরা পড়ছিলাম যে মনে আছে আবেশ প্রক্রিয়ায়, তো সিমিলারলি চলে আসার জন্য তখন এটা একটা তারা অ্যাট্রাক্টেড হয়, যার ফলে তারা একটা কমিউনিকেশন করতে পারে, যার ফলে বজ্রটা খাদাটা ডাইরেক্ট মাটিতে বা কাউকে কারো ক্ষতি না করে ওইটার মধ্যে কাছাকাছি চলে আসে এবং নিরাপদে মাটিতে চলে যায়। এই হচ্ছে কাহিনী, বুঝে গেছো? মেঘের মধ্যে কি তাহলে খালি ধনাত্মক আধানের ব্যাপারটাই থাকে নাকি ঋণাত্মক থাকতে পারে? এটা আসলে সত্যি করে আমি জানি না, কারণ দেখো মেঘের মধ্যে যে ম্যাটেরিয়াল গুলা থাকে, এখন মেঘের মধ্যে কখনো দেখবা মেঘের বিভিন্ন টাইপস আছে, এখন মেঘের মধ্যে সেটা কি গ্যাস দিয়ে তৈরি হয়েছে, তার মধ্যে জলীয় বাষ্প কতটুকু, তার মধ্যে অন্যান্য গ্যাস আছে কিনা, তাদের উপর তো ডিপেন্ড করে যে সেটা কি নেগেটিভে চার্জিত হবে না পজিটিভে চার্জিত হবে। তো অ্যাকচুয়ালি এটা নেগেটিভ হলেও হতে পারে, পজিটিভ হলেও কিন্তু একই ঘটনাটাই ঘটবে, বাট নেগেটিভ মেঘের মধ্যে শুধুই পজিটিভ থাকে কিনা আমি জানি না, নেগেটিভ আর কিছু। আর ভাই আপনি একটা বলছিলেন যে গোলকের পৃষ্ঠের মধ্যে হয়তো প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে, তো আপনি যখন ভ্যান্ডিগ্রাফ মেশিনটা বুঝাচ্ছিলেন তখন মানে গোলকের পৃষ্ঠে প্লাস কেন ধরছেন, মাইনাস কেন ধরেননি? মাইনাস ধরেও হবে, মাইনাস ধরলেও হবে, সেম মাইনাস ধরলেও সেম ফ্যাক্টরটা কাজ করবে। তো মাইনাস ধরলে যখন আমরা ওই কোন একটা আধান আনবো এটাকে কি মাইনাস আনতে হবে, মানে প্লাস আনা যাবে না ওরকম? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মাইনাস আনতে হবে, মাইনাস আনতে হবে। কারণ দেখো আমি যদি গোলকটা মাইনাস চার্জ আগে থাকে, এটা কি অনেক নিম্ন বিভব না? হ্যাঁ তাহলে ও যদি ইলেকট্রন নিতে চায় তাহলে ইলেকট্রন কোন দিকে যায়? ইলেকট্রন হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। হ্যাঁ তো তার মানে এখানে যদি আমি নেগেটিভ ডেল্টা অ্যাড করি এটা আরো বেশি নিম্ন হয়ে যাবে, তো নিম্ন থেকে উচ্চের দিকে ইলেকট্রন যাবে, তখন ওই মেশিনটা ধনাত্মক মানে নেগেটিভ চার্জ চালিত হবে। ওকে তাহলে যে কোনো একভাবে করলে হইল। হ্যাঁ এখন তুমি যে কোনো একভাবে করতে পারবে না, ওই মেশিনটা যদি এখন ওই ডেল্টা যদি আমাদের তৈরি করা যেটা পজিটিভ চার্জ শুধু স্প্রে করবে তাহলে ওটা পজিটিভই জেনারেট করবে। ওকে আর কোনো প্রশ্ন আছে? ভাইয়ের ধারকের সাথে একটা সূত্র দেওয়া আছে বইয়ের, শক্তির ধারকের মধ্যে কিন্তু চার্জ আছে, তাকে দিয়ে তো আমরা কাজ করে নিতে পারবো। তো হাফ সিভি স্কোয়ার হচ্ছে হাফ টু হাফ, সি হচ্ছে ধারকের মানে ধারকত্বের ধারকটার ধারকত্বের মান মানে ক্যাপাসিট্যান্স, আর ভি হচ্ছে ধারকটার ভোল্টেজ কত। তো এই সূত্রটার সাথে তোমরা জাস্ট এগুলো একটু মানে ইকুয়েশন মিলাই নিবা তাহলেই হবে, আর কিছু না। বাট এটার প্রমাণ কিন্তু নাই, আছে তোমাদের থাকার কথা না, এটা প্রমাণ ইন্টিগ্রেশন করা যায় না, জাস্ট এটাই মনে রাখো। তাহলে এই যে এখানে একটু অ্যাড করে নিও কষ্ট করে, ঠিক আছে? ধারকের সঞ্চিত শক্তি ইকুয়াল হাফ সিভি স্কোয়ার। আর ভাইয়া কোন ব্যাটারির পজিটিভ নেগেটিভ দিয়ে তো উচ্চ বিভব আর নিম্ন বিভব বোঝায়। হ্যাঁ রাইট, জি ভাইয়া এটাই শুন, তোমাকে তোমার কাছে দুইটা ভ্যালু আছে, একটা পজিটিভ একটা নিম্ন, তাহলে কি বুঝার কোনো বাকি আছে যে কোনটা উচ্চ কোনটা নিম্ন হবে? না ভাইয়া। এই আর কি, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে একটু টেস্ট করে দেখি কার কি প্রবলেম আছে। আচ্ছা আমরা যেহেতু চ্যাপ্টার 10 শেষ করলাম আজকে, আমি একটা কাজ করি, আমরা এখন একেবারে জাস্ট টেস্ট পেপার ধরে ধরে এক একটা করে প্রশ্ন সলভ করি, আমার মনে হয় এটা সবার জন্য বেটার হবে, ঠিক আছে নাকি? জি ভাইয়া। কার কার কি প্রবলেম বেরিয়েছে, আর কারো কি প্রবলেম বেরিয়েছে? আমি ঢাকা বোর্ড 2020 ছিল তাই না, জি ভাইয়া। কারো কি প্রবলেম বের হয়েছে নাকি ভালোভাবে প্র্যাকটিসই করি নাই? ঢাকা বোর্ড বিষয়ে তো আমার মনে এটা এখান থেকে কোশ্চেন ছিল না। ও তোমরা তোমরা কি মানে ওই বোর্ডের কোশ্চেন চ্যাপ্টার 10 এর যে রিলেটেড কোশ্চেন সেটা খুঁজছো? আমি কিন্তু সেটা বলি নাই আসলে, আমি বলছি একদম ফুল কোশ্চেনটা সলভ করার কথা, ফুল বই মোহন করছো? মোহন জি ভাইয়া, জি ভাইয়া, প্রশ্ন ছিল তো একটা। প্রবলেম প্রবলেম ছিল তো, পাঠাও নাই কেন আগে গ্রুপে পাঠাও নাই কেন? ভাইয়া এই যে হারানো ভোল্টেজ নির্ণয়ের কথা একটা বলছিল, আর এই যে যে রোধকের মানে এই একই হলো কমতে একই হবে কিনা এই এই অভ্যন্তরীণ রোধের অঙ্কগুলো তাই তো? জি 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 আচ্ছা ওইটা কঠিন না, তাহলে এক একটা কাজ করতে হবে আসলে, তো যেদিন যে টেস্ট পেপারটা সব থাকবে যার যে প্রবলেম গুলো আছে প্রবলেম গুলো বা বা শুধু প্রশ্নটা পাঠিয়ে মার্ক করে দিতে হবে। এখন তো আমি প্রশ্ন দেখতে পারতেছি না, সলভ করবো কি? আচ্ছা কি আর বাকি কাকি তারপরে ইলহাম তোমরা বাকিদের কি অবস্থা? দেখছিলাম তারপর রিদিকা সবাই বলো। ভাই, আমি শুধু এই চ্যাপ্টারের আচ্ছা বুঝতে পারছি, এখনই তোমরা ওইভাবে পারতেছো না, তাহলে আর চ্যাপ্টার 10 যেহেতু শেষ হয়েছে আমার মনে হয় 11-এ অনেক প্রবলেম আছে তাই না? 11-এ কি প্রবলেম আছে? ভাই আমরা কি চ্যাপ্টার 11-এ যাবো? ভাইয়া এই যে 11 চ্যাপ্টারে প্রবলেম থাকার কারণে কিন্তু এই যে দশম অধ্যায়ের যে প্রশ্নটা ঢাকা বোর্ড কিংবা ময়মনসিংহ বোর্ডের ক্ষেত্রে আছে, কিন্তু এগুলো কিন্তু এই যে দশম অধ্যায়ের বেসিক ক্লিয়ার না থাকায় কিন্তু এগুলো করা যায় না। যেমন এই যে বোর্ডের হারানো ভোল্টেজটা কিন্তু এই যে 11 চ্যাপ্টারের সাথে রিলেটেড ইকুয়েশনটা সলভ করার কে বলছে ক্ষেত্রে আর কি, মানে এনে তো হারানো ভোল্টেজ বের করতে হয়।
মানে হ্যাঁ, হারানো ভোল্টেজটা ভোল্টেজ হারায় কার জন্য বলো তো, কার কারণে হারায় বলতে পারবা? ও হারানো ভোল্টেজটা বলো তো, আমরা সেটা বোঝাই যেটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকার কারণে যেটা আমরা আউটপুট হিসেবে পাই না, ঠিক আছে? আর যাও, চ্যাপ্টার 11 ধরলে এটা আমার মনে হয় ভালোভাবেই করা যাবে। তুমি কি এই সূত্রটা অ্যাপ্লাই করছিলা? ই ইকুয়াল হচ্ছে, সরি, আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, আর এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই দুইটা দিয়ে কাজ করছিলা? বর্তনীর হারানো ভোল্টেজ তো ভি ইজ ইকাল টু আই আর দিয়ে বের করা হয়েছে, আর মানে এই যে আপনি যেটা বলছেন এই যে আই ইজ ইকাল টু ই বাই মানে বহিঃস্থ রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ, হ্যাঁ এই সূত্রটা ব্যবহার করছি, কিন্তু এই এটা দিয়ে দুইটাই সলভ তো হয়ে মানে যাওয়ার বাইনারি। কথা। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে চ্যাপ্টার 11 ধরি। হ্যাঁ, নেক্সট দিন থেকে এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম আছে কারো? এই চ্যাপ্টারে প্রবলেম আছে? আর কোনো প্রশ্ন দেখো নাই? ওকে, তো যেহেতু নাই, আমরা তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আমরা 11 ধরি, আর তোমরা একটু কষ্ট করে প্রচুর প্রবলেম সলভ করতে থাকো, র্যান্ডম প্রবলেম হোক, টেস্ট পেপার থেকেও সলভ করতে থাকো, কারণ তোমরা এখন যত প্রবলেম সলভ করবে তত ডেভেলপ করবে, ঠিক আছে? আর আমাকে একটা জিনিস তোমাদের ই করতে হবে, কনফার্ম করতে হবে যে আমরা যদি টেস্ট পেপার ধরি আমরা একদম ভালোভাবেই ধরবো, কেউ করলাম না এইভাবে প্র্যাকটিসের কোনো মানে নেই, ঠিক আছে? সবাই মিলে একদম এ টু জেড ধরে ধরে মানে এমন ভাবে শেষ করব যে হ্যাঁ, আমার বইয়ের টেস্ট পেপারের এই বোর্ড শেষ বা ওই বোর্ড শেষ বা এতগুলা সাল আমার কমপ্লিট করতেই হবে, ঠিক আছে? বা এতগুলা স্কুল আমার কমপ্লিট করতে হবে, এভাবে করলেই আসলে ই হবে। তোমাদের পরীক্ষার কি কোনো পূর্বাভাস পাইছো তোমরা, কবে নাগাদ দিবে? মানে ভাইয়া বুঝি নাই তোমাদের পরীক্ষার কোনো পূর্বাভাস পাইছো? ভাইয়া, ওটা তো বলছে যে সময় মতোই হবে। সময় মতন হবে মনে হয় না, ঠিক আছে? মনে হয় না সময় মতন হবে, কারণ পরীক্ষা নেওয়ার জন্য মিনিমাম 6 মাস আগে থেকে ইনফ্রাস্ট্রাকচার রেডি করার আগে, কোশ্চেন টোশ্চেন সব মিলিয়ে যতই বলুক সময় মতো হবে, আমার কাছে মনে হচ্ছে, হতেও পারে আবার, বাট আমার কাছে মনে হচ্ছে যে সময় মতো নিতে পারবে না, ঠিক আছে? একটা কাজ করো, সবার কাছে এখানে টেস্ট পেপার আছে, এমন কি কেউ আছে যার কাছে টেস্ট পেপার নাই? ভাইয়া, আমারটা 1 বছর পুরনো, নতুন একটা কিনে ফেলবো কয়েকদিনের মধ্যে। আচ্ছা, 1 বছর পুরনো হলে সমস্যা নেই, 1 বছর পুরনো হলে বোর্ড কোশ্চেন একটা কম আছে, তাতে খুব বেশি সমস্যা হবে না, ঠিক আছে? আমি দেখি, আমি তোমরা যার কাছে আপডেটেড এটা আছে, টেস্ট পেপারটা আছে, একটু কষ্ট করে ওটা যে সূচিপত্র আছে না, যেখানে সবগুলো স্কুল বোর্ড দেওয়া আছে, ওটা একটু ভালো করে সুন্দর করে ছবি তুলে আমাকে একটু পাঠিয়ে দাও তো, আমি সেখান থেকে সিলেক্ট করে দিব যে কিভাবে টেস্ট পেপারটা শেষ করতে হবে, ঠিক আছে? কত পার্সেন্ট শেষ করবো বা কোন স্কুলগুলো শেষ করবো আমি একটু এটা ফাইন্ড আউট করে ওইভাবে সিলেক্ট করে আমরা ওইটা কোর্স হিসেবে শেষ করব, ঠিক আছে? মা মোহনের কাছে আছে, জি ভাই আছে, একটু পাঠিয়ে দিও সূচিপত্রটা, মানে যেখানে সব দেওয়া আছে এ টু জেড, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো, টাটা।